তুমি শুধু একটু মন দিয়ে কাজ করো, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। মানুষ আবার তোমাকে আগের মতোই ভালোবাসবে, আর কত ভালোবাসবে তুমি দেখো। আমিও তো তাই চাই। তো কাজ ছাড়েছে আমিও বাঁচতে পারি না, সারাদিন এই ঘরে শুয়ে বসে থাকতে যা আমার কি কষ্ট হয়। এই তো আর আর কটা দিন পর একদম সুস্থ হয়ে কাজে জয়েন করবে, তখন দেখবে কোনো সমস্যাই হবে না। তুমি ছিলে বলে আমি এত তাড়াতাড়ি ভালো হয়ে উঠলাম। ডক্টর তো বছর খানেকের কথা বলেছিল, তুমি এমন করে যত্ন করে শুশ্রূষা করে সেবা করেছো আমার, যে আমার হারিয়ে যাওয়া মনের জোরটাকে তুমি আবার ফিরিয়ে দিয়েছো। তুমি কিন্তু আমাকে এখনো ছুঁয়ে কোনো কথা দিলে না। তো তো মুখের বলেই কি যথেষ্ট নয়? তা না, আমাকে ছুঁয়ে বলতে হবে। আচ্ছা আয়ুষ, আমার ওতে কিছু আবদার থাকতে পারে নাকি? আচ্ছা বাবা, তোমাকে ছুঁয়ে বললাম, আমি কখনো অভিনয় জগৎ থেকে সরে যাব না। এবার হ্যাপি তো? খুব হ্যাপি, এর থেকে বেশি হ্যাপি আমি কোনো কিছুতে হব না। কিন্তু আয়ুষ, তুমি কিন্তু আমাকে ছুঁয়ে প্রমিস করলে, তুমি জানো তো কাউকে ছুঁয়ে প্রমিস করলে সেই প্রমিসটা না রাখতে পারলে তার কি হয়? এই কথাটা বলে না, আমার খুব ভয় করে। কেন, ভয়ের কি আছে? প্রমিসটা রাখতে পারলে ভয়ের কোনো কারণ নেই। প্রমিস তো করলামই তোমাকে, ছুঁয়ে তো প্রমিস করলাম। তা না, ধরো ধরো কোনো কারণে তোমার আমার উপর খুব রাগ হলো, খুব রাগ হলো তোমার আমার উপর, আমি তুমি প্রমিসটা ভুলে গেলে, সেরকম করো না, তা করলে কিন্তু হবে না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তোমার উপর রাগ হলেও আমি প্রমিসটা ভুলবো না। ওকে, তোমার সাথে রাগ হওয়ার সাথে প্রমিসের কি সম্পর্ক বলো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জীবনে যাই ঘটে যাক, আমি কখনোই কখনোই আমার কাজের সাথে কম্প্রোমাইজ করব না, আমি আমার ফ্যানেদের কখনো ডিপ্রাইভ করব না। ওকে, এত রাতে কে ফোন করছে তোমায়? জানি না, দেখি দেখতে দাও আমাকে। হ্যালো তুতাল, তুতাল শুন বেটা, খুব জরুরি কারণে তোকে ফোন করলাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কেসি বাত কর রহি হ্যো তু? হ্যাঁ, কোই হ্যায় ক্যা কমরে মে, তেরে সামনে কোই হ্যায় কেউ আছে নাকি? বলো না কি বলবে। শুন বেটা, এখানে খুব দামি একটা অনুষ্ঠান পেয়ে গেছি, বহুত কিমতি প্রোগ্রাম, আর কিছুতেই ছাড়তে চাইলো না। আর এখন আমার মন করছে এই প্রোগ্রামটাতে নাচ করতে হবে, আর আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানটাতেই তোকে নাচ করতে হবে। এখানে? হ্যাঁ এখানে, কে বা জানবে আর কে বা দেখবে, দু ঘন্টে কি তো বাদ হে, সিতি নাচবি আর চলে আসবি, না কই জান পায়গা না হি কই পহচান পায়গা।
কিন্তু কিন্তু কিছু নেই রে, তুই আমার কেনা না তুতল। শুন বেটা, আমি তোকে কত দয়া করেছি বলতো, কত উপকার করেছি। হ্যাঁ, এক রাতের জন্যে আমি তোকে তোর শহর, তোর ওই হিরো সাহেবের কাছে থাকতে দিয়েছি, কত বড় দয়া করেছি বলতো। হ্যাঁ, কাল বেলা 12টায় চলে আসবি আর রাত 10টায় আবার চলে যাবি। আর শুন বেটা, হ্যাঁ এই দু দিন যো হাম ইয়াহ হ্যায় না, এই দু দিনের মধ্যে না তুই চলে যাবি শহরের কাছে, তোর স্বামীর কাছে। হ্যাঁ থাকতি, ঠিকই নে, ঠিকই নে। এরপরে জীবনে তো আর কোনোদিন ওর কাছে থাকতে পারবি না। না, কাল বেলা 12টায় ইয়াদ রাখনা বেটা। যা হয়েছে সেগুলো যেন ভুলে গিয়ে একদিন যাই, আর পারলে যেন কালই যাই। কিছু মনে নেই তোমার? এমন কোনো কথা নেই যা তোমাকে বলেনি ওরা। তার মধ্যে কিছু কিছু এমন এমন কথা আছে যা তো আমার সামনেই বলেছে, আমি যে জানি না তা তো নয়। দেখো, এই সমস্ত কথা কি আর চিরকাল মনে রাখলে হয়? আর তাছাড়া তখন তো ওদের অবস্থাটাও খারাপ ছিল না, মনের অবস্থাটা। দিদি আর ওদের একমাত্র মেয়ে, তার তখন বিয়েটা ভেঙে যাওয়ার মুখে ওদের ওদের ওই সমস্ত কথাগুলো ধরে বসে থাকতে নেই। ওদের দিকটা একটু ভেবে দেখো তুমি। তোমার মতো এত ক্ষমা আমার মধ্যে নেই তো। খারাপ কথা আমিও তোমাকে বলেছি, অপমান তোমাকে আমি করেছি, কিন্তু তুমি জানো আমার উদ্দেশ্য ছিল অন্য। আমি কিন্তু তোমাকে অপমান করার জন্য অপমান করিনি। আয়ুষ, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? তুমি কেন এরকম করে বলছো? আচ্ছা দেখো, সে যে যাই করুক সেটা পরের কথা, কিন্তু এখন দাদা সাহেবের শরীর খারাপ, সেটা শোনার পর যদি আমি নিজে থেকে না যাই সেটা আমার নিজেরও খুব খারাপ লাগবে। তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাই। পাগল নাকি? তুমি যাবে কেন? তোমার তোমার এরকম অবস্থা, তুমি তুমি এখন বাড়ির বাইরে যাবে কেন? আমি তখন যথেষ্ট ঠিক আছি। হ্যাঁ তুমি ঠিক আছো সেটা আমি জানি, কিন্তু দেখো ডাক্তার বলেছে তোমার এখনো 2 মাস থাকা উচিত বেড রেস্টে। তুমি তো আমার কোনো কথা শুনছো না, বাড়ির মধ্যে নামা ওঠা করছো বারবার। তুমি বাড়ির বাইরে যাবে না, আমি দেবো না তোমাকে যেতে।
সে তুমি আমার উপর রাগ করো আর যাই করো, তোমাকে আমি দেখতে দেবো না, ব্যাস।